আসসালামু আলাইকুম রনি হুসাইন রোমিটালি থেকে হঠাৎ করেই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেসবুক লাইভ আসতে বাধ্য হলাম তো আশা করি যে আপনার ভিডিওটি সবাইকে শেয়ার করবেন কারণ আপনারা ভিডিওটির টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকে একটি গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি বেশ কয়েকদিন ধরেই দেখছি যে একটি সংবাদ বিভিন্ন পাবলিসিটি বা মাধ্যমে তারা প্রচার করছে এবং সেখানে অনেকেই হয়তো প্রবেশ করছে অনেকে বা সেখান থেকে প্রতারণার বিষয়গুলো শেয়ার করাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে সরাসরি হচ্ছে একদম নিউজটা নিয়ে যায় আপনারা যখন ফেসবুক ইউজ করবেন আপনারা যখন ফেসবুক ইউজ করবেন অথবা ইউটিউবে যাবেন অথবা কোন একটা সফটওয়্যার ইউজ করতেছেন সেখানে দেখবেন যে বিভিন্ন ধরনের অ্যাড আসে অনেক সময় অ্যাড আসে বিভিন্ন লুবোনিয়া অ্যাড থাকতে পারে বিভিন্ন বিষয়ে সেখানে অ্যাড আসে তো আজকে আমি দেখেছি এবং গত দুই তিন দিন ধরে আমি দেখছি যে আমি যখন ফেসবুকে যাই বা ইউটিউবে প্রবেশ করি বা বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি তো তারা হচ্ছে এই একটা প্রচার করতেছে তো এটা যদি আমি আপনাদের সাথে বা এই বিজ্ঞাপনটি যদি প্রচার করি তাহলে আপনারা হয়তো আরো সহজে বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যেটা একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা ক্লাস মানে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে যাতে করে অন্য যারা আছে তারা যাতে এই ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারে কারণ আমরা বর্তমানে কিন্তু সারা ইটালির যে প্রবাসীরা রয়েছে বা ইটালিতে সকল প্রবাসী সমস্যার মধ্যে আছি বিশেষ করে অর্থনৈতিক সমস্যাগুলোর মধ্যে অবস্থান করছি কারণ সবারই কাজ কর্ম হারিয়ে আমরা বাসায় বসে আছি তো এই মুহূর্তে যদি কেউ আবার বিভিন্ন ধরনের প্রতারণার সম্মুখীন হয় সেটা কিন্তু আরো অনেক আমাদের জন্য আসলে অনেক কষ্টদায়ক হয়ে যাবে তো আমি আপনাদের সাথে সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কি আমার দেখতে পাচ্ছেন আমাকে যদি একটু কনফার্ম করতেন আচ্ছা আমি আজকে যখনই হচ্ছে ইউটিউবে একটি ভিডিও দেখছিলাম দেখার পরে দেখলাম হঠাৎ করে আমার চোখের সামনে চলে আসলো যে আহ আপনি এখন এটি পরে তা নিশ্চিত করুন এটি সাত মিনিটের মধ্যে অদৃশ্য হয়ে যাবে এখানে উপরে লেখা ছিল যে আপনি কিভাবে অল্প সময়ের ভিতরে হাজার ইউরো কামাতে পারেন লক্ষ লক্ষ ইউরো কামাতে পারেন তো আমি সুন্দর করে সেটা ভিতরে প্রবেশ করলাম দেখার জন্য কি তো ঢুকার পরে দেখলাম যে এইরকম একটা আমি জানি না যে এই ভাইটার ছবিটা হয়তো বা এই প্রতারণাকারীরা হচ্ছে নিয়ে তারা এই পাবলিসিটিটা ব্যবহার করছে আমি জানি না যে এই ভাই ভাইয়ের সাথে এই প্রতারণাকারীদের কোনো সম্পর্ক আছে কিনা তো এইভাবে ঢুকার পরে আমি দেখতে পাচ্ছি যে আপনি এখন এটি পরে তা নিশ্চিত করুন এটি মিনিটের মধ্যে অদৃশ্য হয়ে যাবে মানে আপনাদের সবাইকে বলা হবে যে এটি দেখার চেষ্টা করবেন চার সাত মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে তা তাড়াতাড়ি পড়ি আমি কিন্তু এটা গত দুদিন ধরে দেখছি বাট সাত মিনিট শেষ হচ্ছে না আর এটিও অদৃশ্য হয়ে যাচ্ছে না তো আমরা যদি পর আরেকটু নিচে যাই আমরা দেখবো যে আসলে মূল বিষয়টা কি বাঙালিদের জন্য আপনারা আমার সাথে পড়তে পারেন বাঙালিদের জন্য জরুরি আপডেট তারা একটি নতুন আকর্ষণের সিস্টেম আবিষ্কার করেছে যা বাঙালিদের সুবিধা দেয় বসবাসকারী শত শত বাঙালি তাদের নতুন অ্যাকাউন্ট ভরে নিচ্ছে ছয় বা সাত অঙ্কে মানে বোঝানো হচ্ছে ছয় সাত অঙ্কে একক দশক শতক হাজার উজুক লক্ষ নিযুক মানে এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা তারা হচ্ছে তাদের ব্যাংকে অ্যাকাউন্টে ভরে নিচ্ছে এটাই কিন্তু তারা বোঝাতে যাচ্ছে আর কি অনেকে শুরু করে সফল হচ্ছেন এটি প্রকাশ্য চলে এসেছে কিন্তু কর্তৃপক্ষ ইতিমধ্যে খুব ভীত এমন লাভজনক অ্যাকাউন্ট বেশি দিন খোলা উপ লক্ষ্য থাকতে পারে না ইন্টারনেট থেকে চিরতরে সরে ফেলার আগে এখানে পুরো ঘটনাটি পড়ুন আরো পড়ুন আচ্ছা যদি আমরা আরো পড়তে চাই মানে বলা হচ্ছে যে এরকম ওয়েবসাইট আসলে যারা কর্তৃপক্ষ আছে তারা নিজেরাই হচ্ছে খুব ভীত হয়ে গেছে তো এমন লাভজনক অ্যাকাউন্ট কি হচ্ছে তারা থাকতে দিবে না খুব তাড়াতাড়ি সেটা এটাকে অদৃশ্য করে ফেলবে তো আমরা আরো সময় থাকতে দেখে ফেলি আরো কি কি তারা লোভনীয় প্রস্তাব এখানে দিয়ে রেখেছে আচ্ছা আমরা নিচে গেলে পরে দেখেন বাংলাদেশ প্রবাসী তার পরিবারের কাছে একক শতক হাজার অজুক লক্ষ নিযুক মানে মিলিয়ন ইউরো যেটা বাংলা টাকা যদি ঘূর্ণা করে থাকে প্রায় দশ কোটি টাকার মতো অর্থ হবে ইউরো পাঠালেন তো তারপর আমরা দেখি বিস্তারিত আপনি যদি যেমন অবস্থায় থাকেন যেখানে আপনার আর্থিক সহায়তার প্রয়োজন তাহলে এই সাফল্য প্রতিবেদনটি আপনার জন্য এই প্রতিবেদনটি দেখাবে কিভাবে একজন বাংলাদেশি প্রবাসী দেড় বছরের মধ্যে দশ কোটি টাকার মতো মানে ইউরোর সংখ্যা উল্লেখ করছে না মালিক হয়েছেন এই গল্পটি উনত্রিশ বছর বয়সী আহ নিখারের যিনি বর্তমানে ইটালির ফাউন্টেন হাউস নামক একটি আরামদায়ক অ্যাপার্টমেন্টে বসবাস করছেন পারিবারিক আর্থিক দোনো দশা থেকে মুক্তি পাওয়ার স্বপ্ন নিয়ে 2018 সালে তিনি পারি জমান ইতালিতে আচ্ছা তার এখানে বিস্তারিত দেখা আছে নিখার ব্যাখ্যা করেন পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল এই কাজ করতে লোকে বলে দেয়ালে পিঠ ঠেকালে মানব সবই পারে আমার এক চাচাতে ভাই মিলানো এক শহরেতে বাস করতেন 2012 এর মত সঞ্চয়নি আমি মিলানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম আমি খুব বেশি প্রত্যাশা করিনি কিন্তু যেতো করেছিলাম সেটা সেটা তোক অর্জন করাও যে কষ্টের সাথে তা অছিরি বুঝে ফেলেছিলাম তারপরে প্রথম দিকে আমার বাইরে বের ইচ্ছা না করতো আর আমার চাচার আমার চাচার তো ভাই নিজ ব্যস্ত মানে সে কিভাবে শুরু করলো এই ব্যক্তিটি কিভাবে শুরু করেছে সেটা নিয়ে এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন আপনারা তো তারপরে যদি আমরা একটু নিচে যাই আহ কিরকম লোভনীয় আরো প্রস্তাব আছে দেখেন যখন একজন ব্যবহারকারী দুই সপ্তাহের মধ্যে ষোলো হাজার ষাট করেছেন তখন আমি নিশ্চিত ভূত করলাম মানে এই লোকটি নিশ্চিত ভূত করেছে যখন দুই সপ্তাহের ভিতরে ষোলো হাজার ইউরো একজন বা ইনকাম করে ফেলেছে উপার্জন করে আমি মুগ্ধ হলাম দেখে যে মানুষ কিভাবে এত সহজে টাকা আয় করছে তাও কোন রকম ব্যবহারিক এবং অর্থনৈতিক জ্ঞান ছাড়াই কে কোন দেশের কিংবা কে পুরুষ বা নারী এগুলোর কোনো ভেদাভেদ ছিল না যখন একজন ব্যবহারী দুই সপ্তাহের মধ্যে ষোলো হাজার সাতশত করেছে তখন আমি নিশ্চিত বুধ করলাম যাই হোক তার কথা এগুলো কিভাবে সে ইনকামটা শুরু করলো আপনাদেরকে মানে বিশ্বস্ত বিশ্বস্ত অর্জন করার জন্যই কিন্তু এগুলো তারা প্রকাশ করতেছে যে মানে লোভনীয় যে ব্যাপারগুলো এত সুন্দর করে তারা কলামগুলো লিখেছে আসলে পড়তে গেলে অনেক সময় দরকার যে এখানে দেখেন লিখতে হচ্ছে মানে সে প্রথম দিনে কত টাকা ইনকাম করেছে যে যদি আমরা একটু পড়ি কিভাবে সে শুরু করেছিল যাওয়ার খরচ এবং তার ভাইয়ের সাথে থাকার খরচ বাদ দেওয়ার পরও আমার হাতে বারোশো ইউরো ছিল আমি বুঝতে পারলাম এই টাকাটা কাজে লাগানো এখনই সুযোগ এবং প্রথমে আমি ইউরো বিনিয়োগ করলাম এরপর তা আমার সবচেয়ে ছাড়িয়ে গেল প্রথম দিকে আমি আমার অ্যাকাউন্ট খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাম এবং শীঘ্রই মাধ্যমটি মাধ্যমটি আমার জন্য স্বয়ংক্রিয় বেচা কেনা শুরু করে এটি স্বয়ংক্রিয় ভাবে বেড়ে তিনশত বিরাশি ইউরো চারশত ছাপ্পান্ন ইউরো এবং শেষ পর্যন্ত পাঁচশত তেইশ ইউরো পর্যন্ত হয় এই চার ঘন্টার মধ্যে আমার বিনিয়োগ বেড়ে দুইশত তেইশ ইউরো হয় ইতিমধ্যে রাত দুটা বেজে যাওয়ায় আমি ঘুমাতে ঘুমোতে চলে যাই কিন্তু উত্তেজনায় আমি ঘুমাতে পারছিলাম না পরদিন সকাল সকাল আমি দেখতে পেলাম আমার অ্যাকাউন্টে ব্যালেন্স এখন আটশত সাত দশমিক তেইশ ইউরো এটি কি আসলে সত্যি আমার অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলাম এটাই সত্যি এমনকি তিনি আমাকে পাঁচশো ইউরো উত্তোলন করার সুযোগ দিয়ে এলেন আমাকে নিশ্চিত করতে যে এটি আসলে আমার টাকা দুই ঘন্টা পরে যখন টাকাটা আমার অ্যাকাউন্ট এসে পৌঁছালো তখনও আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আচ্ছা এখানে একটা বিদেশি মানুষ হচ্ছে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং হবে হয়তোবা সেই ফোনটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো কতটুকু লোভনীয় ভাবে তারা প্রচার করছে দেখুন তারপরে আমরা নিচে চলে যাই ইটালিতে আসার পর থেকে দু সপ্তাহ যেতে না যেতে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স পঁচিশ হাজার ছয়শত ইউরোতে দাঁড়ালো সেইটাই আসার দুই সপ্তাহের ভিতরে দুইশো পঞ্চাশ ইউরো তিনি বিনিয়োগ করে পঁচিশ হাজার ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ লক্ষ টাকাতে তার হচ্ছে যে ব্যালেন্স টি সেটি দাঁড়ালো আচ্ছা তারপরে কি লিখেছে দেখি তো এটি কয়েক সপ্তাহে এমনকি মাস পর্যন্ত চলতে থাকে এক সপ্তাহের মধ্যে আমি পাঁচ হাজার ইউরোতে পৌঁছালাম এবং এক মাসের মধ্যে তা বেড়ে একান্ন হাজার সাতশতে অষ্টাশি ইউরোতে দাঁড়ালো এবং সবচেয়ে চমৎকার ব্যাপার হলো যে আমি খুব বেশি কিছু করতে হতো না প্রত্যেকদিন আমি বড় দশ মিনিট সময় দিতাম তাই সমগ্র মিলান এবং দেশে ঘুরে বেড়ানোর জন্য আমি অনেক সময় পেতাম আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে পারলেন যে এই বাঙালি ভাইটি নাকি এক মাসের কত টাকার ইনকাম করেছে তারপরে যদি আমরা চলতে এবং গত সপ্তাহে আমার ব্যালেন্স আহ ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ইউরো স্পর্শ করেছে যেটা বাংলাদেশি টাকায় হবে হচ্ছে প্রায় তেরো কোটি টাকার মতো মানে দুই শত পর্যন্ত করে সেই তেরো কোটি টাকাতে হচ্ছে পৌঁছে গেছে চিন্তা করতে পারছেন আপনারা যে কত বড় ধরনের এই হচ্ছে আপনার প্রতারণাকারী হতে পারে এবং এত সুন্দর করে তারা কলমটি লিখেছে আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষ আসলে আমাদের মধ্যে অনেকেই একটু আমরা হয়তো বা যারা বিপদে আছে তখন যদি এরকম একটা লোভনীয় প্রস্তাব আমরা দেখি তখন কিন্তু আমরা চাইবো আচ্ছা ঠিক আছে আড়াইশুর ব্যাপার তো আমি একটু চেষ্টা করে দেখি যে আমার কি হয় বা আমি তাদের মতো আর্নিং করতে পারি কিনা তারপরে দেখেন আরো যদি নিচে দেখেন এটা অনেক বড় একটা কলাম আমি সম্পূর্ণ পড়তে যাচ্ছি না কিন্তু নিখার ঠিক কি বিষয়ে কথা বলছে তো এত যে কথাগুলো বলছে আসলে এখানে কিন্তু উল্লেখ করা হয়নি যে আসলে কি বিষয়ের কথা বলছে তো আমরা এখন তাহলে জানি যে নিখার যে আপনার ছন্দ বেশি নামটা ব্যবহার করা হয়েছে তিনি কি বিষয়ে কথা বলছে নিখার সেই অতিরিক্ত অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছিল একটি অনলাইন মাধ্যমের কল্যানে যেটি কয়েক দশক ধরে বাঙালিদের কয়েক কয়েকজন সাধারণ মানুষকে নিঃশব্দে ধনী করে তুলেছে শীর্ষ স্থানীয় পরামর্শ দপ্তর একটি সূত্র জানিয়েছে এটি লটারি শতকরা নব্বই ভাগই এখন এটির মাধ্যমে তাদের মূল আয় উপার্জন করছেন অবাক করা বিষয় হলো যে এদের মধ্যে বেশিরভাগ মানুষই যারা সাধারণ চাকরি করতেন যেমন নির্মাণ কাজ অফিসের কাজ এমনকি যারা বেকার ছিলেন তারাও এখন মিলান নিউ বা টোকিওর শীর্ষ সিওর চেয়েও বেশি উপার্জন করছে ব্যাপক গবেষণার গবেষণার পরে আমরা দি ড্রেলি নিউজের ফলাফলে বিস্মিত হয়েছিলাম বিশেষজ্ঞরা এটিকে সিএফডি ট্রেডিং ট্রেডিং বলেন এটি ইতিহাসের সবচেয়ে দ্রুততম নগদ উৎপাদনকারী মেশিন এটি খুবই সম্ভাব্য যে আপনি সিএনএন এনবিসি এবং ফ্রক্সে এটি এটির প্রধান দিকগুলো সম্পর্কে আরও দেখতে পাবেন এবং আপনি ইউএসএ টাইম ফর্চুন এবং আপনার স্থায়ী পত্রিকাগুলোতে এটি সম্পর্কে পড়তে পড়ে থাকতে পারেন এটি উনিশশো দশর দশকে শুরু হয়েছিল এবং এর পর থেকে ধনী ব্যাংকার এবং অন্যান্য সদস্যদের এক পার্সেন্ট আক্ষরিক অর্থে শূন্যর থেকে কয়েক বিলিয়ন এবং মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ইউরো তৈরি করেছে এবং এটি ব্যবসা শুরু করার থেকে একশো গুণ বেশি কার্যকর নেই কোনো ঝামেলা নেই কোনো কর্মচারী নেই কোনো বিক্রয় আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে তিনি কিসের কথা বলছে এটি বলা হচ্ছে অনলাইন বেস একটা হচ্ছে অনেকটাই আপনাদেরকে সহজভাবে যদি বোঝাতে যায় যে ট্রেডিং এটা হচ্ছে অনেকটা আপনারা যারা শেয়ার বাজার শেয়ার বাজারের নাম হয়তোবা শুনেছেন বা সেটা সম্পর্কে অবগত এই শেয়ার বাজারের মতো একটা হচ্ছে প্ল্যাটফর্ম বলা চলে এটাকে ট্রেডিং বলা হয় অনলাইন ট্রেডিং তো এটা আমি কখনো করিনি ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টা সম্পর্কে আমি এত ভালো জানি না যেহেতু আমি কখনো করিনি তো আমি শুনেছি যে অনেকে ট্রেড ট্রেড করে ট্রেড করে বিজনেস করে কিন্তু এখানে যেভাবে তারা প্রেজেন্ট করছে সেটা আসলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে একটা মানুষ ঠকানোর জন্য একটা হচ্ছে প্রতারণাকারীদের একটি প্রতারণার ফাঁদ ছাড়া আমি কিছুই দেখছি না এখানে যদি আমরা আরো নিচে যাই আচ্ছা এখানে তারা কি বলছে দেখুন যে আশ্চর্য বিষয় এই যে দশ জনের মধ্যে নয় জন বাঙালি এটি সম্পর্কে কখনো কিছু শুনেনি আচ্ছা আপনারা হয়তো অনেকেই শুনেনি এটি সম্পর্কে আমরা আমরা কঠিন ট্রেডিং প্ল্যাটফর্ম অথবা এর মতো জটিল কিছু নিয়মে কোনো কথা বলছি না এই প্রক্রিয়াটি এতটাই সহজ যে আপনি ট্রেডিং সম্পর্কে কিছু না জেনেও এটি ব্যবহার করতে পারেন মানে আপনার কিছুই জানা দরকার নেই আপনি ইনভেস্ট করবেন অনেকটা গ্যাম্বলিং এর মতো যে আপনি নিজে থেকে সবকিছু জানতে পারবেন তারপরে আমরা যদি দেখি বাস্তবিক পক্ষে আপনার ট্রেডিং সম্পর্কে কোনো কিছু জানার দরকার নেই আসলে আপনি যত কম জানবেন ততই ভালো আচ্ছা বুঝতে পেরেছেন আপনি মানে আপনি যত কম জানবেন তাদের প্রতারণা করার সুবিধাটা তত বেশি হবে আর কি তো যে জন্য তারা বলতেছে যে আপনি যত কম জানবেন ততই ভালো যেহেতু আপনি পক্ষপাতমূলক পরিস্থিতির শিকার হবেন না বিনিয়োগ সম্পর্কে আপনার কিছু জানার দরকার নেই আচ্ছা আপনার অনেক অর্থের দরকার নেই আচ্ছা এবং আপনার অনেক সময় দেওয়ার প্রয়োজন নেই আপনার যা জানা দরকার তা হলো আপনি কেবল মাত্র দুইশো পঞ্চাশ ইউরো একটি শতভাগ নিরাপদ এবং বিনামূল্যের ব্রোকারেজ অ্যাকাউন্টে স্থানান্তরের মাধ্যমে শুরু করতে পারেন এবং মাউস ক্লিক এর মাধ্যমে লাভ পেতে পারেন আচ্ছা এই যে দুইশো পঞ্চাশ এটা হচ্ছে তাদের প্রতারণার মূল যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে এটি আপনাদেরকে আরো যদি আমি নিচে যাই তাহলে আমরা হয়তো বা দেখতে পারবো আহ দেখেন সিএফডি ভার্সেস স্টক মানে নিচের দেখানো হচ্ছে হয়তো স্টক ট্রেডিং কারণ স্টক মার্কেট সম্পর্কে আপনারা সবাই জানেন সেটা হচ্ছে আহ ন্যাশনাল মানে হচ্ছে জাতীয় ভাবে আন্তর্জাতিক ভাবে যে শেয়ার বাজারটা আছে সেটাকে স্টক মার্কেট বলা হয় ইংরেজিতে আপনার জানেন আর এটা হচ্ছে আপনার ট্রেডিং তো এখানে বোঝানো হচ্ছে স্টক মার্কেট কত স্লোলি যাচ্ছে এবং এই ট্রেডিংটা হচ্ছে আপনার কত যাচ্ছে আর কি যে পৌঁছেছে এবং এটা দশ ভাগে আছে আচ্ছা ঠিক আছে গুণ পর্যন্ত লাভ আপনাকে ফিরতি হিসাবে দিতে পারে আচ্ছা আচ্ছা ওকে খুবই ভালো তারপরে একজনে উদাহরণ ব্যবহার করেছে এতটাই ভালো শোনা যাচ্ছে যে সত্য নাও হতে পারে সাধারণ বাঙালিরাও প্রাথমিক ভাবে এটি ভেবেছিল উদাহরণস্বরূপ রিপন আহমেদ পাঁচচল্লিশ বছর একেবারে কোন ছাড়া কত টাকা দশক শতক হাজার চার লক্ষ ছাপ্পান্ন হাজার বিশ ইউরোর একটি সম একটি সামান্য ভাগ্য তৈরি করেছে একটি সামান্য ভাগ্য তৈরি করেছে আপনি চিন্তা করছেন যে এত একক দশক শতক হাজার অজুক লক্ষ নিযুক্ত ই এত টাকা হওয়ার পরেও তারা চিন্তা করছে যে এটি সামান্য ভাগ্য আর কি যেটা একটা মানুষের চিন্তা থাকে তারা সারা জীবন বা লাইফটাইমে তারা আর্ন করবে তানজিদা তানজিনা হক তার বাবার কাছ থেকে নেওয়া 850 ইউরো দিয়ে শুরু করে মাত্র 24 বছর বয়সে কয়েক লক্ষ হাজার ইউরোর মালিক হয়েছে আশা বলেছেন যার অ্যাকাউন্টে মাত্র 27 বছর বয়সে 3 মিলিয়ন ইউরোর বেশি অর্থ ছিল তিনি বলে বলেন জীবন চমৎকার আফসানা খানমের মোট সম্পত্তি কয়েক সপ্তাহের মধ্যে ছয় অঙ্কের ঘরে পৌঁছেছে ও মাই গুডনেস আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন সব বিদেশিদেরকে ব্যবহার করা হয়েছে পাবলিসিটির জন্য তারা সবাই দুশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ এক হাজার ইউরোপ পর্যন্ত বিনিয়োগ করে প্রচুর অর্থ উপার্জন করেছে আচ্ছা প্রমাণ আমাদের পাঠকদের একজন দুইশো পঞ্চাশ ইউরো ব্যবহার করে এত ইউরোতে পরিণত করেছে আচ্ছা আপনারা তো তাহলে মূল থিমটা বুঝতে পারলেন যে তাদের প্রতারণার ই কি তারপর তারা বলতেছে যে প্রথম দিন তারা কিভাবে ইনকাম করেছে দ্বিতীয় দিন কিভাবে শুরু হয়েছে তারপর প্রথম দিনের পর রাকিব আহমেদ অ্যাকাউন্টের ব্যালেন্স ও মাই গুডনেস মানে এক লক্ষ ষোলো হাজার ইউরোতে যে পৌঁছেছে চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠ দিন শেষ কথা আচ্ছা শেষ কথাটা আমরা শুনবো তাহলে একজন ভোক্তা হিসেবে সিএফডি ট্রেডারের কার্যকারিতা নিয়ে আপনার সন্দেহ থাকতেই পারে কিন্তু অন্তত একবার চেষ্টা করেই দেখুন ফলাফলটা সত্যি প্রশংসার পত্র থেকে এর সচতার প্রমাণ পাওয়া যায় আর এখানে হারানোর মতো তেমন কিছুই নেই যেহেতু এটি এই মাধ্যমটি আপনাকে আপনার প্রাথমিক বিনিয়োগ পুরোপুরি ফিরিয়ে দেবে ওয়াও আপনি সাধারণ যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে কিছু শুনবেন না কারণ এটি ওয়াল স্ট্রিটের গুপ্ত রহস্যর মধ্য অন্যতম একটি তারা সাধারণ নাগরিকদের বিপুল অ পরিমাণ অর্থ আয় করতে দিতে চায় না কারণ অর্থ মানে ক্ষমতা আর তারা ক্ষমতা ভাগাভাগি করতে চায় না এই কঠিন অর্থনৈতিক সময়ে প্রত্যেকেই কিছু অর্থনৈতিক অপর অর্থ উপার্জনের সুযোগ পাওয়ার দাবি রাখে দুর্ভাগ্যবশত এই ধরনের প্রোগ্রাম মুসলিমে কিছু ধলে দলের জন্য প্রয়োজন কিভাবে বুঝবেন যে একটি সিএফডি ট্রেডিং এর অ্যাকাউন্ট আপনার জন্য ঠিক ঠিক আপনার বোঝার উপায় নেই কিন্তু যদি আপনার সঞ্চয়ী হিসাবে অন্তত দুইশো পঞ্চাশ থাকে তবে আপনার একটি পারিবারিক দায়িত্ব বোধও আছে নিজের ভালো জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার অন্তত এই বিষয়টি ঘেটে দেখা উচিত আমরা বিশ্বাস করি যে নিখারের মতো হওয়ার যা দরকার তা প্রতিটি মানুষেরই আছে কিন্তু তা কাজে লাগানোর এখনই সময় যদি না আপনি বাদ পড়ে যেতে চান ব্যাপক চাহিদা থাকে আর মাত্র মাত্র আর একশতি আসন খালি আছে আগে আসলে আগে পাবেন এটি ভিত্তিতে আবেদনকারী গ্রহণ করা হবে আচ্ছা তাহলে আপনারা কারা কারা এখানে আবেদন করতে চান কারা কারা কুটিপত হয়ে যান তাহলে বুঝতে পেরেছেন আপনাদেরকে এখানে প্রবেশ করতে হবে আমি কিন্তু মজা করছিলাম তো বিষয়টি কিন্তু খুবই আহ স্পর্শকাতর একটি বিষয় কারণ এই করোনা ভাইরাসের মুহূর্তে আপনারা যদি দুইশো পঞ্চাশ শিরো থেকে এক হাজার একটি ক্ষতি সম্মুখীন হয়ে যান তাহলে কিন্তু এটা আসলে খুবই কষ্টদায়ক হবে এই মুহূর্তটাতে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অনুরোধ করছি যে ভাই যা কিছু দেখেন না কেন অনলাইনে বর্তমানে আজকে আপনাদের এইটা নিয়ে হয়তো প্রচারণা শুরু করেছে আমরা যদি আরেকটু দেখি তারপর শেষ করি নিখারে সাফল্য পর্যায়ক্রমে ট্রেডিং রীতি আচ্ছা আমরা দেখলাম না এত কিছু নিচে চলো আচ্ছা এইখানে যে আপনারা লাস্টে দেখতে পাচ্ছেন দেখেন সম্প্রতি ফেসবুক মন্তব্য নৌসিন খায়ের যার এখানে প্রোফাইলে ছবি ব্যবহার করা হচ্ছে একটা আফ্রিকান কোন এক নাগরিক আমি খবর এটি দেখলাম অবিশ্বাস হচ্ছে তারা আসলে এই সুযোগটি মানুষকে দিচ্ছে আমি এখনই নিবন্ধন করেছি যেহেতু আমার ধারণা অচিরেই সব আসন পূর্ণ হয়ে যাবে রেহানা আফরুস এর চেয়ে আর ভালো সময় হতেই পারে না আমার স্বামী এবং আমি সংগ্রাম করেছি এবং এটা আমাদের উত্তর হতে পারে এখানে দেখেন যে প্রতিটি বাঙালি যে নামগুলো আছে সেগুলো ব্যবহার করেছে কিন্তু প্রতিটি প্রোফাইলে বিদেশিদের ছবি ব্যবহার করা হয়েছে তাহলে বুঝতে পারছেন যে তারা আসলে কতটুকু টেকনিক বা কতটুকু ব্রেন এখানে ইউজ করেছে এই সুন্দর করে এটা সাজানোর জন্য কারণ তাদের সাজাতে সময় লেগেছে হয়তো একদিন কিন্তু যদি এখান থেকে তারা একশত মানুষকেও কাছ থেকেও আড়াই শুরু করে নিতে পারছে সেটা কিন্তু তাদের জন্য এই গ্রুপটির জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে তো যাই হোক আমার কথাটা ছিল যে ভাই যত কিছু করবেন অনেকেই দেখবেন অনেক সময় আননোন সোর্স থেকে তবে মনে রাখবেন যে আনডাউন সোর্স থেকে অনেক সময় অনেক ধরনের লিঙ্ক আপনাকে শেয়ার করতে পারে তো সেগুলো প্রবেশ করা থেকে বিরত থাকবেন আর এই ধরনের লোভনীয় প্রস্তাব থেকে অবশ্যই বিরত থাকবেন কেউ যাতে কোনো ধরনের প্রতারণার শিখার না হন আমার পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ভালোবাসি আপনাদের ভালোটাই চাই আমি একজন ইতালি প্রবাসী হিসেবে আপনাদেরকে বিষয়টি জানানোর ছিল আমি জানালাম এখন তারপরে যদি আপনাদের মন চায় যে এইগুলোর মাধ্যমে আপনারা ট্রিট করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো যেহেতু আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করেছি যদি আপনার কাছে মনে হয় যে বিষয়গুলো জানা আপনার ফ্রেন্ড লিস্টে থাকা অন্য যারা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারাও যাতে এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে কারণ আহ হয়তো বা হতে পারে এমন যে আপনার ফ্রেন্ডলি থেকে আপনার ভাই আছে আপনার চাচো তো ভাই আছে তাকে এমন একটি লোবনীয় অফার দেওয়া হতে পারে এবং সে খুব সহজভাবে কিন্তু সেখানে প্রতারণার সম্মুখীন হতে পারে তো সর্বশেষ এতটুকু আপনার ভিডিও শেয়ার করেন অথবা আপনাদের আশেপাশে যতগুলো মানুষ আছে তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করুন যাতে কেউই এই ধরনের প্রতারণার হাত সম্মুখীন না হয় তো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ শুভরাত্রি